আসসালামু আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু কুকিন কুকিং থেকে বলছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অতি সাধারণ অতি ঝটপট একটা রেসিপি আর অতি সুস্বাদু একটা রেসিপি পাকা তেঁতুলের ভর্তা তো আগেই বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা যারা সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করেন কমেন্ট করেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন তো এই তেঁতুলের ভর্তা করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুল নিয়েছি আপনি তেঁতুল অর্ধেকের মতো নেবেন অর্ধেকের থেকে একটু বেশি নেবেন তেঁতুল পাকা তেঁতুল হতে হবে আমি নিয়েছি আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া চা চামচ আর এখানে চিনি নিয়েছি দুই চা চামচ থেকে সামান্য একটু বেশি আর লবণ দিবেন এক চিমটি আর একটু পানি অ্যাড করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরিটা করব আসুন দেখিয়ে দিই পাঁচটা জিনিস দিয়ে এই জিনিসটা তৈরি করা যায় তো এখন প্রথমে আমি তেঁতুলের মধ্যে সম্পূর্ণ চিনিটা ঢেলে দিব আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় আমি তেঁতুলের মধ্যে সম্পূর্ণ চিনিটা ঢেলে দিলাম আর চিনিটা আপনার খেয়ে দেখবেন যদি মনে করেন যে একটু মিষ্টি বেশি খেতে যাচ্ছেন মিষ্টি বেশি দিবেন বা একটু মিষ্টি কম খেতে যাচ্ছেন মিষ্টি কম দিবেন ঝাল বেশি খেলে ঝাল দিবেন যেভাবে যার যে আন্দাজ মতো সেরকম দিবেন তারপর আমি মরিচটা পুরাটা ঢেলে দিলাম মরিচের গুঁড়াটা তারপরে লবণ দিব এক চিমটি মতন লবণটা আমি বেশি অ্যাড করি না এই ভতাতে আর আপনার যদি চান একটু বেশি অ্যাড করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একটু পানি অ্যাড করবো কারণ তেঁতুলটা একটু ড্রাই তো একটু পানি অ্যাড করলে একটু ভালো করে মিক্সড হয় আর কি তো দেখুন আমি এখন কীভাবে মিক্সড করতেছি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন আমি মিক্সড করতেছি কিভাবে আমার তেঁতুলটা আমি অনেক দিন করে এটাকে সংরক্ষণ করে রেখেছি তো তাই একটু ড্রাইটা একটু বেশি হয়েছে সে এই জন্য একটু পানিটা অ্যাড করি আর কি আর আপনারা পানি অ্যাড না করলেও চলবে আপনাদের তো মানে একদম ভালো ফ্রেশটা কিনেই ফ্রেশটা শুরু করে দিবেন তাহলে তো আর পানি লাগবে না ওটা তো তখনই ভিজা ভিজা থাকে নরম থাকে আর এটা খেতে খুব সুস্বাদু আমি খুব পছন্দ করি আপনাদেরও হয়তো ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো করে মিক্সড করবেন যেন লবণ মরিচ সব একসাথে ঢুকে যায় চিনি টিনি আমি চিনিটা একটু অ্যাড করবো দেখতে পাচ্ছেন চিনি আরেকটু অ্যাড করতেছি আরো একটা চামচের মতো চিনি অ্যাড করলাম তো হয়ে গেল অতি ঝটপট একটা রেসিপি পাকা তেঁতুলের ভর্তা তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি তো এখানেই রাখি খুদা হাফেজ